ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সকলকে প্রবৃত্তি লার্নিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রবৃত্তি লার্নিং মূলত একটি শিক্ষামূলক চ্যানেল আমরা কিন্তু ইতোমধ্যেই বেসিক ক্লাসের উপরে কিছু পর্ব আমরা দিয়েছি পাশাপাশি অষ্টম নবম শ্রেণীর জন্য আমরা কিছু ক্লাস অলরেডি পোস্ট করেছি তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সন্তানরা যারা বিভিন্ন স্কুলে পড়ে বিভিন্ন ক্লাসে পড়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনাদের প্রত্যেকটি সন্তানের জন্য অনেক বেশি উপকৃত হবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা বিগত ক্লাসে আমি দুইটি পর্ব অলরেডি শেষ করেছি প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর সংখ্যা নিয়ে পর্ব একে আমরা পাঁচ এবং সাত আট পৃষ্ঠ নিয়ে আলোচনা করেছিলাম পর্ব দুই এগারো এবং বারো পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম আজকে পর্ব তিন পৃষ্ঠা তেরো নিয়ে আলোচনা করব। তেরো চুদ্ধ পনেরো নিয়ে আলোচনা করব। আজকে যে পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করছি যারা বিগত পৃষ্ঠাগুলো বা আগের যে পৃষ্ঠাগুলো বা কন্টেন্টগুলো যারা দেখনি অবশ্যই তারা এই ভিডিওগুলো দেখবে তা নাহলে পরবর্তী যত ভিডিও আসবে তোমার বুঝতে অসুবিধা হবে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকে যাই আমরা তিনের পৃষ্ঠার তেরো নিয়ে প্রথমে আলোচনা করি পৃষ্ঠা তেরো তোমাদের বই খুললেই দেখবে যে সংখ্যার তুলনা অর্থাৎ মানুষের সাথে মানুষের তুলনা ছোট বড় তুলনা কালো বা ফসার তুলনা মোটা বা চিকনের তুলনা একটা ব্যাপার থাকেই কিন্তু আমাদের মধ্যে তুলনার একটা ব্যাপার থাকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি গণিতে সেটা হচ্ছে সংখ্যার তুলনা অর্থাৎ একটা সংখ্যা একটা সংখ্যা থেকে কত বেশি বা কত বড় বড় বা ছোট এটা নিয়ে আলোচনা করবো সেই ক্ষেত্রে যদি মনে করো যে আমি একটা উদাহরণ দেই যে এখানে আমরা ছোট্ট একটি সংখ্যা যদি ধরি এখানে নয় এখানে দুই আলাদা দুইটি অঙ্ক আলাদা দুইটি সংখ্যা তাহলে এই নয় এবং দুইয়ের মধ্যে কোনটি ছোট বা কোনটি বড় যদি এটা আপনার পর্যালোচনা করে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে দুই ছোট নয় বড়। অথবা নয় বড় দুই ছোট। তো এই সংখ্যাগুলো যখন বেড়ে যায় অনেক অঙ্কের হয় আমরা যেমন এটা ছোটো ক্লাসগুলোতে এভাবে করে করি যখন যখন বড় ক্লাসে উঠবে তখন আমরা বড় বড়ো সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোটো তো যত যে যত বড় ক্লাস উঠবে তার জানার পরিধির সংখ্যা পরিমাপের যে পরিধিটা সেটা আস্তে 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 বেড়ে যাবে যেহেতু তোমরা তৃতীয় শ্রেণীতে উঠেছ সো তোমাদের হাজারের ঘরে লক্ষের ঘরে এরকম কোনো সংখ্যা থাকবে যে সংখ্যা থেকে তোমাদের বড় এবং ছোট নির্ণয় করতে হবে তাহলে দেখা যাক আমরা কিভাবে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে যে কোনটি বড় সংখ্যা নাকি ছোট মনে করো এখানে তোমাদের প্রথমে যে কথাটা লেখা আছে যে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি বড় একটা প্রশ্ন করা হয়েছে দিয়ে বলেছে যে তিন হাজার নাকি পাঁচ হাজার চারশো এভাবে একটা প্রশ্ন তোমাদেরকে ছুড়ে দিয়েছে যে কোন সংখ্যাটি বড় তিন হাজার ছয়শো আশি নাকি পাঁচ হাজার চারশো তো এখন কোনটা বড়ো আমরা যদি স্বাভাবিকভাবে যেহেতু এটা এটাও চার অঙ্কের একটি সংখ্যা এটাও চার অঙ্কের একটি সংখ্যা তাহলে আমরা একদম সহজভাবে বুঝে নিতে পারবো যে আমরা বিগত ভিডিওগুলো যদি দেখে থাকি আমরা স্থানীয় মানুষকে কিন্তু শিখেছিলাম এবং স্থানীয় মানুষ আমরা সেভাবেই করেছিলাম যে এক দশক শতক হাজার অনুযায়ী কিন্তু আমরা পড়েছিলাম তাহলে যেহেতু এটাও চার অঙ্কের সংখ্যা এটাও চার অঙ্কের সংখ্যা আমরা একদম অনায়াসে সহজভাবে বলে ফেলতে পারি যে যেহেতু এখানে হাজারের ঘরে তিন আছে এখানে হাজারের ঘরে পাঁচ আছে তাহলে আমরা যেহেতু জানি যে তিনের থেকে পাঁচ বড় তাহলে এই সংখ্যাটি বড়। সহজ যদি এখানে বলতো কোন সংখ্যাটি ছোট, যদি এখানে এই প্রশ্নটা আসতো যে কোন সংখ্যাটি ছোট। তাহলে তোমাদের বইয়ে ভাবে দেওয়া আছে কিন্তু তোমাদের টিচাররা স্কুলের কোনো টিচার বা বাইরের কোনো টিচার প্রশ্ন করলো যেখানে বড় না দিয়ে বললো যে কোন সংখ্যাটি ছোট এখন তুমি যদি বলো চুয়ান্নশো ছোটো তা কিন্তু হবে না সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন চেঞ্জ করতে হবে প্রশ্ন চেঞ্জ করতেই পারে টিচাররা সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন খেয়াল করতে হবে তাহলে ছোটো হলে আমরা কি যেখানে পাঁচের থেকে তিন ছোটো তাহলে আমি এই সংখ্যাটি ছোটো বলে নির্ণয় করবো যে হ্যাঁ তিন হাজার ছয়শো আশি ছোটো এই হলো সংখ্যা ছোটো বড়ো নির্ণয়ের পার্থক্য পর যেমন দিয়েছে যে আমরা কীভাবে তুলনা করতে পারি যখন তো আমরা দ্বিতীয় শ্রেণী সংখ্যা তুলনা করেছিলাম তখন দশক স্থান থেকে তুলনা করেছিলাম অর্থাৎ আমরা সবচেয়ে বড় স্থানীয় মান এভাবে করে আমি যেটা বলেছিলাম স্থানীয়মান যারা পারবে তাদের জন্য সংখ্যা বড় ছোট নির্ণয় করা কোনো বিষয় নেই একদম সহজ হয়ে যাবে যদি আমি এরকম একটা সংখ্যা নেই যেখানে আছে দুই তিন পাঁচ আট আবার এখানে আছে দুই চার এক শূন্য এই ক্ষেত্রে কি দেখো এটাও কিন্তু চার অঙ্কের সংখ্যা এটাও চার অঙ্কের সংখ্যা এখানেও দুই আছে হাজারের ঘরে এখানেও দুই আছে তাহলে কিন্তু আমি এই সংখ্যাটাকে হাজারের ঘর দেখে বড় ছুটি নির্ণয় করতে পারছি না এখানে কি করতে পেরেছিলাম খেয়াল করো আমরা এখানে বলেছিলাম যে এটাও চার অঙ্কের সংখ্যা এটাও চার অঙ্কের সংখ্যা তাহলে চার অঙ্কের সংখ্যা হাজারের ঘরে পাঁচ ছিল এখানে হাজারের ঘরে তিন ছিল আমরা কিন্তু সহজেই নির্বাচন করতে পেরেছিলাম যেহেতু হাজারের ঘরে তিনের থেকে পাঁচ বড় তাহলে এটা বড়ো সংখ্যা কিন্তু এখানে ঘটনাটা ঘটেছে কি দেখো এখানে হাজারের ঘরে দুই আছে এখানেও হাজারের ঘরে দুই আছে আবার একটা বিষয় আছে যে এটাও চার অঙ্কের সংখ্যা এটাও চার অঙ্কের সংখ্যা তাহলে কিন্তু আমরা হাজারের ঘর থেকে নির্ণয় করতে পারছি না যে কোনটা বড়ো বা কোনটা ছোটো তাহলে আমাকে কী করতে হবে হাজারের ঘরটা বাদ দিয়ে আমাকে আবার দশ শতকের ঘরে যেতে হবে তাহলে একক দশক শতক এখানে শতকের ঘরে আছে চার এখানে একক দশক শতক এখানে শতকের ঘরে আছে কী তিন তাহলে আমরা জানি যে তিনের থেকে চার বড়ো অথবা চারের থেকে তিন ছোটো তাহলে যদি আমাকে বলে যে কোন সংখ্যাটি ছোটো তাহলে আমি অবশ্যই এটা ছোটো লিখবো যদি বলে কোন সংখ্যাটি বড় তাহলে আমি অবশ্যই এটা বড় লিখবো কারণ কি এখানে হাজারের ঘরে দুইটা অঙ্কর মান এক কিন্তু শতকের ঘরের মান এখানে তিন আছে এখানে চার আছে তাহলে তিন থেকে চার বড় যেহেতু তিন থেকে চার বড় তাহলে এই সংখ্যাটি বড়ো হবে এই সংখ্যাটি ছোটো হবে অনেক সময় প্রতীক ব্যবহার করতে বলে পরবর্তী পৃষ্ঠায় তোমাদের সেটা আসবে এটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে পরবর্তী এই পৃষ্ঠা যা যতগুলো আছে তোমরা কিন্তু সহজে বুঝে যেতে পারবে আবার একটা জিনিস দেখায় দেখো এটা গেল হাজার এটা গেলো মনে করো হাজারের ঘর দেখে আমরা নির্বাচন করতে পেরেছি এটা কি শতকের ঘর দেখে কিন্তু আমরা নির্বাচন করতে পেরেছি এরকম অনেক অঙ্ক তোমাদের বাবা মার মাধ্যমে বাসার বড়ো ভাই বোনদের মাধ্যমে তোমরা নিজেরা নিজেরা কিন্তু খাতায় তুলে তুলে প্র্যাকটিস করতে পারো এটা আমরা শতক দিয়ে প্রকাশ বুঝতে পেরেছি যে এটা শতক তাই না এবার আমরা যদি একটা দশক দিয়ে ইয়ে করি তোমাদের জন্য তাহলে অনেক বেশি সহজ হবে দেখো মনে করো এখানে আছে নয় পাঁচ আট এক অথবা আট খেয়াল করো অথবা নয় পাঁচ আট শূন্য লিখলাম আর এখানে লিখলাম আমি নয় পাঁচ এক নয় খেয়াল করো এটাও চার অঙ্কের সংখ্যা এটাও চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা যেহেতু তাহলে চার অঙ্কের সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে হাজার তাহলে হাজার বলতে এখানে কিন্তু নয় হাজার এখানেও নয় হাজার তার মানে হাজারে এখানে কিন্তু সংখ্যা দুইটার অঙ্কে দুটোর মান হাজারের যে অঙ্ক দুইটা আছে অঙ্ক দুইটার মান কিন্তু এক তাহলে আমরা একই অঙ্কর মান যেহেতু আছে তাহলে আমরা সেটা দেখে কিন্তু বছরটি নির্ণয় করতে পারছি না তাহলে এরপর আমরা কী করব শতকের ঘরে যাব শতকের ঘরে এখানে আছে পাঁচ এখানেও আছে পাঁচ তাহলে মানে শতকের ঘরে যে দুইটি অঙ্ক দেওয়া আছে এই দুইটি অঙ্কের মানও কিন্তু এক তাহলে আমরা এবার কি করব আমরা হাজার এবং শতকের দুইটা ঘর দিয়ে কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না যে এই সংখ্যাটি বড় না ছোট এরপরে দশকের ঘরে তাহলে আমরা যাবো এখানে দশকের ঘরে দেখো আছে আট এখানে দশকের ঘরে আছে এক তাহলে যদি আমাকে এখানে বড় সংখ্যা বের করতে বলে তাহলে আমি কি আট বড় নাকি এক বড় যদি এক বড় হয় তাহলে এক বড় যদি আট বড় হয় তাহলে আমরা জানি যে আট বড় তাহলে এই সংখ্যাটা হবে কি বড় আর এই সংখ্যাটা হবে ছোটো আমরা লিখতে পারি যে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা ছোট অথবা এই এই সংখ্যাটি এই সংখ্যাটি থেকে বড় এভাবে করে আমরা কিন্তু এই তেরো পৃষ্ঠা যে অঙ্কটা আছে আমরা কিন্তু সুন্দরভাবে শেষ করতে পারি ওকে এরপর আমরা চলে যাব পৃষ্ঠার চোদ্দ তোমরা নিশ্চয়ই তেরো পৃষ্ঠাটা বুঝ তেরো পৃষ্ঠা বুঝে গেলে কিন্তু চোদ্দ পৃষ্ঠাটা আরও তোমাদের কাছে সহজ হবে কারণ আমি তেরো পৃষ্ঠার মধ্যেই চোদ্দ পৃষ্ঠার কিছু জিনিস কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি এবং বইগুলি এভাবে করে সাজানো হয়েছে প্রত্যেকটা পেজ যখন একটা পেজ বাড়ে আগের পেজগুলোতে কিন্তু তোমাকে সহজ করে দেওয়া হয় যে তুমি এক এই পেজটা শিখলেই এই পেজে যাবে এই পেজে শিখলে এই পেজে যাবে এটা সহজ করে দেওয়া হয় দেখো পৃষ্ঠার চোদ্দোতে যাও তুমি চোদ্দ পৃষ্ঠায় কী দেওয়া আছে সরাসরি সংখ্যাগুলো দেওয়া আছে এবং আমি কিন্তু বেসিক ক্লাসে শিখিয়েছিলাম প্রতীক চিহ্ন এই চিহ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম যে যেটা ভেতরে থাকবে অর্থাৎ পেটের ভেতর বা মধ্যে যেটা ভেতরে থাকবে সেটা বড় হবে যেটা ভেতরের দিকে সেটা বড় হবে যেটা বাইরে থাকবে সেটা ছোট। যেটা বাইরে থাকবে সে সেটা হবে ছোটো এইভাবে কিন্তু আমি একটা প্রতীক চিহ্ন দিয়ে তোমাদেরকে কিন্তু এর আগের বেসিক ক্লাসগুলোতে আমি বুঝিয়েছিলাম আচ্ছা তাহলে এখানে দেখো পৃষ্ঠা চোদ্দোর এক নম্বরই প্রথমে উদাহরণ দেওয়া আছে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে এরপর তোমাদেরকে এক্সারসাইজ দিয়েছে অর্থাৎ চর্চা করতে দিয়েছে তাহলে প্রথমে এক নম্বরে কী দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং খালি ঘরে চিহ্ন বসাও এটা গ্রেটার দেন বা লেস দেন বলে আমরা গ্রেটার দেন বা লেস দেনে নাই যাই আমরা চিহ্নটাকে চিনি যে এটা একটা চিহ্ন এটা একটা চিহ্ন উল্টা ভি এই ভিটাকে আমরা যদি দেখি তাহলে ভিয়ের ভেতরের অংশে থাকবে বড়টা বড় সংখ্যা বাইরের অংশে থাকবে ছোট সংখ্যা পেটের ভেতরে থাকবে বড়টা বাইরে থাকবে ছোটোটা সহজভাবে আমরা বুঝে যেতে পারি তাহলে সংখ্যাগুলোর তুলনা বলছে যে সংখ্যা সংখ্যাগুলির তুলনা তুলনা করতে বলছে কিভাবে তুলনা করতে বলেছে যে তোমাকে এই অথবা এই চিহ্ন প্রকাশ করে এই দুইটা চিহ্ন প্রকাশ করে তোমাকে তুলনা করতে বলেছে যে কোনটা বড় কোনটা ছোটো মনে করো এখানে তিন নম্বর অঙ্কটা তোমাদের দেখো একের তিন নম্বর অঙ্কে আছে চার ছয় নয় খালি ঘর এরপর আছে কি চার নয় ছয় দেখো একই রকম মনে হয় সংখ্যা দুটো এখানে তিন অঙ্কের সংখ্যা এটা তিন অঙ্কের সংখ্যা এখানে শতকের ঘরে চার আছে এখানেও শতকের ঘরে চার আছে তার মানে দুইটার মানে এক আমরা শতকের মান দেখে কিন্তু নির্বাচন করতে পারছি না আমরা দশকের ঘরে যাই দশকের ঘরে এখানে ছয় আছে এখানে আছে নয় তাহলে আমরা জানি যে নয় বড় ছয় থেকে তাহলে চিহ্নটা কোন দিকে হবে আমি বলেছিলাম যে যেটা বড়ো সেটা ভেতরে দিকে থাকবে পেটের ভেতরে থাকবে তাহলে আমরা কোন চিহ্নটা দিব এই চিহ্নটা দেব না এই চিহ্নটা দেবো যেহেতু এই সংখ্যাটা বড় এটা ভেতরের দিকে থাকবে তাহলে আমরা চিহ্নটা যদি এই যে এভাবে দিয়ে দিই তাহলে কি এই চারশো ছিয়ানব্বই কিন্তু ভেতরে থাকবে তাহলে আমরা এই চিহ্নটা দিয়ে বুঝে যাব এক্সামিনার বা যারা খাতা দেখবে পরীক্ষা নিয়ন্ত্রক যারা থাকবে তারা কিন্তু চিহ্নটা দেখে বুঝবে যে হ্যাঁ এই চিহ্নটা বড় যদি এটা ভুল থাকে তাহলে অবশ্যই তোমাকে কেটে দেবে এটা যেমন তুমি দেখো সাত নম্বর অপরে দেখো এটা সহজ আছে সাত নম্বর অপরে আছে নয় শূন্য 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 খালি ঘর এক শূন্য 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 এখানে দেখো মজার বিষয় এখানে যেমন তিন অঙ্কের সংখ্যা ছিল এটা কিন্তু তিন অঙ্কের সংখ্যা নেই এখানে চার অঙ্কের সংখ্যা চলে এসেছে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এক দশ শতক হাজার দক্ষবণের দরকার নেই আমরা যেহেতু জানি এটা চার অঙ্কের সংখ্যাটা পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে ডেফিনেটলি চার অঙ্কের থেকে পাঁচ অঙ্কের সংখ্যা বড়ো হবে তাহলে আমরা চিহ্নটা কোন দিকে দেব এদিকে দিয়ে দেবো শেষ এভাবে যদি এরকম আরেকটা অঙ্ক দেখাই মনে করে এখানে আছে এটা আমি বাইরে থেকে দিই মনে করো এভাবে আছে যে নয় 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 শূন্য মনে করো এটা আছে এরপর আছে মনে করো খালিঘর এক শূন্য 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 নয় এক এখন দেখো তোমাকে মাথায় রাখতে হবে যে এটা একক দশক শতক হাজার অযুত এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য তাহলে যেহেতু অজুদ্ধ থেকে লক্ষ্য বড় তাহলে অবশ্যই আমরা লক্ষ্যের দিকে এই সংখ্যাটার দিকে বড় চিহ্ন প্রতীক দিয়ে আমরা বোঝাতে পারি যদি বিষয়টা এরকম থাকতো যেখানে আট পাঁচ শূন্য তিন এখানে থাকতো নয় 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 দেখো এখানে কিন্তু নয় 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 কিন্তু অনেক বড়ো একটি অঙ্ক কিন্তু এখানে যেহেতু চার অঙ্ক এখানে যেহেতু তিন অঙ্ক তাহলে কি আলটিমেটলি চার অঙ্কটা বড়ো হবে তাহলে আমরা চিহ্নটা এভাবে দিয়ে প্রকাশ করবো এই হচ্ছে তোমার বড়ো ছোটো প্রতীকের মাধ্যমে বড় ছোটো নির্ণয়ের একদম সহজ পদ্ধতি ঠিক আছে ওকে এরপরে দেখো তোমার দুই নম্বরে পর্বতিনের পর্বতিনের পৃষ্ঠা চোদ্দোর পৃষ্ঠা চোদ্দোর দুই নম্বরে দেখো কি আছে একই জিনিস দুই নম্বরে একই জিনিস দেওয়া হচ্ছে বলছে আমরা নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং প্রতীক ব্যবহার করি একদম একই জিনিস দেওয়া আছে যেমন এখানে তিন নম্বরে দুই নম্বরের তিন দেখো দুই নম্বরের তিনে দেখো যে পঁচিশ ছিয়াশি এরপরে দেওয়া আছে পঁচিশ পঁচাশি তাহলে এখানে তোমাকে যদি পাশাপাশি দুইটা ঘর দেওয়া থাকে এখানে আমি এইভাবে না লিখে তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দিই করে এখানে একটা ঘর দেওয়া আছে আবার এই অঙ্কটাকে যদি ঘুরিয়ে পঁচিশ পঁচাশি কমা পঁচিশ ছিয়াশি এখন তোমাকে যদি চিহ্ন নির্ণয় করতে বলে যে তুমি কোন চিহ্নটি নির্ণয় করবে কোন চিহ্নে তুমি নির্ণয় করবে এখানে যদি তোমাকে বলে যে পঁচিশ ছিয়াশি খালিঘর পঁচিশ পঁচাশি আর এখানে বলেছে পঁচিশ পঁচাশি খালিঘর পঁচিশ ছিয়াশি তাহলে কি হলো এই সংখ্যাটাকে আমি বড় ছোটো কীভাবে নির্ণয় করবো পঁচিশ চেয়েছ অর্থাৎ এখানে কিন্তু হাজারের ঘরে দুই এখানে হাজারের ঘরে দুই এখানে দশকের শতকের দশ শতকের ঘরে পাঁচ এখানেও শতকের ঘরে পাঁচ এখানে কিন্তু দশকের ঘরে আট এখানেও দশকের ঘরে আট তার মানে কি আমরা কিন্তু শতক দশক এবং হাজার এই তিনটা অঙ্ক দিয়েও কিন্তু আমরা নির্বাচন করতে পারছি না কোনটা বড়ো কোনটা ছোট আমরা এককের ঘরে চলে যাই একক ছয় এখানে পাঁচ তাহলে পাঁচের থেকে ছয় বড় তার চিহ্নটা কি এদিকে যাবে আর যদি এই সংখ্যাটি ঘুরে যায় তাহলে চিহ্নটা বড়ো দিকে চলে যাবে এই হচ্ছে তোমার চোদ্দ পৃষ্ঠার বিষয়টা আছে এরপরে আমরা পনেরো পৃষ্ঠায় প্রজেক্ট सेम জিনিস একদম অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিতে পারবো পৃষ্ঠা 15 লেকচার 3 এর পৃষ্ঠা 15 তে দেখো পৃষ্ঠা 15 দেওয়া আছে যে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে অনেকগুলো সংখ্যা দিয়ে জিজ্ঞেস নিচে সংখ্যাগুলি তুলনা করে এবং ছোট বড় নির্ণয় করো মনে করো অনেকগুলো সংখ্যার মধ্যে এখানে বড় ছোট নির্ণয় করতে বলছে বড় থেকে ছোট কিভাবে মনে করো এখানে দেওয়া আছে 6 4 5 6 3 9 তোমার মনে করো ছয় আট শূন্য ছয় শূন্য শূন্য এক ছয় তিন নয় চার এভাবে মনে করো তোমার দেওয়া আছে তাহলে এই সংখ্যাগুলোকে কীভাবে তুমি ধারাবাহিকভাবে বড় থেকে ছোট নির্ণয় করতে বলবে তাহলে তোমাকে বড় থেকে ছোট নির্ণয় করতে বলেছে কীভাবে তুমি খেয়াল করে দেখো এটা আমরা ছয়শো লিখি যে তোমরা এটা খেয়াল করে দেখো প্রত্যেকটি অঙ্কই কিন্তু তিন অঙ্কের প্রত্যেকটি সংখ্যায় কিন্তু তিন অঙ্কের এবং প্রত্যেকটি সংখ্যারই শতকের ঘরে ছয় আছে তার মানে আমরা ছয় দেখে কিন্তু বছরটি নির্ণয় করতে পারছি না তাহলে দশকের ঘরে কী আছে এখানে আছে চার এখানে আছে তিন এখানে আছে আট এখানে আছে শূন্য এখানে আছে নয় তাহলে দশকের ঘরে যেহেতু নয় সবচেয়ে বড় তাহলে এই সংখ্যাটাকে আমরা কী সবচেয়ে বড় লিখতে পারছি এরপরে দশকের ঘরে কি আছে আট তাহলে এই সংখ্যাটাকে কিন্তু আমরা এরপরে লিখতে পারছি এরপরে কি আছে দশকের ঘরে চার আছে এখানে আছে তিন তাহলে এটা বড় এটা এটা আমরা কিন্তু লিখতে পারছি এরপরে আছে কি তিন এটা আমরা লিখতে পারছি এরপরে আছে এটা এখন যদি এটাকে প্রতীক ব্যবহার করতে বলে কি হবে এই যে সেম কমা ব্যবহার না করে এখানের প্রতীক অর্থাৎ এটা থেকে এটা বড় এটা থেকে এটা বড়ো এটা থেকে এটা বড়ো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড়ো অর্থাৎ এই সংখ্যাটা থেকে এই সংখ্যা ছোটো এই সংখ্যাটা থেকে এটা ছোটো এই সংখ্যাটা থেকে এটা ছোটো এই সংখ্যা থেকে এটা ছোটো এটা হচ্ছে সংখ্যা প্রতীক একদম সহজভাবে প্রতীক চিহ্ন ব্যবহার করার সহজ নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা তোমাদের জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে এবং চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে আমাদেরকে জানালে আমরা সেটা অবশ্যই তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সবার জন্য অনেক 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 শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিও চার নম্বর ভিডিও দেখার জন্য সবাইকে আহ্বান করছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ